আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মুরগির মাংস আর এক কাপ আটা দিয়ে এত মজা একটা নাস্তা তৈরি করেছি, সেটা দেখলে যে কেউ খেতে চাইবেন। প্রথমে আমি মুরগির মাংস তৈরি করার জন্য কড়াই তেল, বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিট রান্না করব। রান্না করার পরে মাংসটা দিয়ে দিব। আমি সব মশলা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে এখন এর সাথে মিশিয়ে নিব। নিয়ে রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, মাংসের যা পানি আছে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটা হালকা ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে না, কালারটা সুন্দর আসছে। এটা ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি উঠাই নিব বাটিতে। মাংসগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেলে আমি আমার দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ তেল দিলাম। তেলের সাথে আটাটা সুন্দর করে আমি মাখিয়ে নিব। তেলের সাথে আটা মাখানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পানি দিয়ে একটা সব দু তৈরি করে নিব। আর একটু পানি লাগবে, পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে হাতে মুছে নিয়ে সুন্দর একটা সব দু তৈরি করে ফেলেছি। এখন এই দুটার থেকে আমি কয়েকটা টুকরা করে নিব, 5টা টুকরা করে নিব। এখান থেকে 1টা টুকরা আমি নিব, নিয়ে একটা বড় রুটি তৈরি করব। এখন চারিদিকে আটা একটু ছিটিয়ে দিব, দিয়ে এখন রুটি তৈরি করে নেব। রুটিটা একটু পাতলা হবে, বড় করব। এই যে রুটিটা তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা পাতলা হয়েছে। এভাবে পাতলা করে তৈরি করতে হবে। আমি একইভাবে সবগুলো রুটিভাবে পাতলা করে বড় করে তৈরি করে নিব। এই যে রুটি আমি রাখলাম, এখন এখানে উপরে আমি তেল দিব, তেলটা চারিদিকে ছড়িয়ে দিব। তেলটা ছড়ানো হয়ে গেলে এর উপরে আমি আটা ছিটিয়ে দিব। এখন এর উপর আমি আরেকটা রুটি দিয়ে দিলাম, আবার তেল দিব, তেলগুলো সব দিকে ছড়িয়ে দিব। তেল ছড়ানো হয়ে গেলে আবার আটা দিয়ে দিব। ঠিক একইভাবে আমি 5টা রুটি এভাবে একের পর এক দিতেই থাকব। একটার পর একটা রুটি দিয়ে রুটিগুলো আমার সাজানো শেষ। এখন এই রুটিগুলোকে আমি রোল করে নিব। এই যে আমি কিভাবে রোল করছি দেখেন, দেখে বুঝতে পারবেন। রুটিগুলো আমার রোল করা শেষ, এখন রুটিগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে নিব। আমি এগুলো বেশি পাতলা করব না, মোটাও করব না, মিডিয়াম সাইজ করে কেটে নিব। আচ্ছা, এগুলো কাটা শেষ আমার, আমি এগুলোকে সাইড করে রাখবো একদিকে। এখান থেকে 1টা টুকরা আমি নিব, নিয়ে একটা ছোট সাইজের রুটি তৈরি করব। রুটিটা আমার বেলা শেষ হয়েছে, চাকুর সাহায্যে আমি এটা কেটে চারকোনা শেপ দেব। এটা মোটা করলে বেশি ভালো হয়, এই রুটিটা মোটা হলে খেতে খুবই মজা লাগে।
এখন আমি এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি, মাংসের পুর। পুরটা দিয়ে ছিল করে দিব সুন্দর করে, যেন খুলে না যায়, ভাজার সময় যেন খুলে না যায়, সেই জন্য একটু পানি দিয়ে একটা ছিল করে দিতে হবে। আচ্ছা আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি চাকু দিয়ে একটু চারকোণে শেপ করেছি। তারপর আমি আবার মাংসের পুর দিয়ে দিচ্ছি। পুর হয়ে গেলে আমি সুন্দর করে এটা ছিল করে দিই, ছিল করে দিতে হবে যাতে মাংসটা বের হয় না আসে। এই যে আমার নাস্তা তৈরি হয়ে গেছে, এখন আমি এলে গরম তেলে ভেজে নিব। এই তো আমি দিয়ে দিলাম গরম তেলের ভিতরে, এখন এগুলো একটু বাদামি কালার করে ভেজে নিব। আমি আরও একটু দিয়ে দিলাম, একবারে তিনটা দিয়ে দিলাম। এই পিঠে উল্টা পাল্টা সুন্দর করে ভেজে নেব। এইগুলোকে আমি উল্টাই দিব। এই দিকটা হয়ে গেছে, এখন এই দিকটা আমি এবার ঠিক একইভাবে ব্রাউন করে কালার করে ভেজে নেব। নাস্তাগুলো আমার ভাজার শেষ, এখন আমি এগুলো তুলে নিব। কি সুন্দর কালার এসেছে, এগুলো এখন পরিবেশন করতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো খেতে অনেক মজা, ভিতরে পুরে ঠাসা, খেতে ইয়ামি। বিকেলে আমরা কত কি তৈরি করি, এটা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। পরিবারের সবাই এই নাস্তাটা পছন্দ করবে, ছোট বড় সকলের পছন্দের খাবার হবে। আমি তো ভিডিও তৈরি করতে করতে খেয়ে নিচ্ছি, এতটাই মজা হয়েছে। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।